আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি করে দেখাবো অল্প কিছু উপাদান দিয়েই রেড ভেলভেট কেক, আর এটা ফ্রাই প্যানেই তৈরি করা যায়। তো আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর উপরে একটা ছাঁকনি বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ আইসিং সুগার, 1.5 টিস্পুন কোকোয়া পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, আর এগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। এটা অবশ্যই চেলে নিতে হবে, এতে করে যখন আমরা কেকের মিশ্রণটা তৈরি করব তখন কোনো লাম্পস বাঁধবে না। আমার চালা হয়ে গেছে, এখন সব উপকরণকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা সাইডে রেখে আমি আরেকটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কুকিং অয়েল। আপনারা এখানে চাইলে বাটারও ইউজ করতে পারেন। তো দুধ আর তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি যে মিশ্রণটা চেলে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে দিব, আর দুধ আর তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ব্যাটার তৈরি হবে। দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাটার তৈরি হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পরেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক টিস্পুন ফুড কালার, আমি রেড ফুড কালার ইউজ করেছি। রেড ভেলভেট কেক অবশ্যই রেড ফুড কালার ইউজ করতে হবে। তো ফুড কালারটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কালারটা মিশানো হয়ে গেছে, এখন একটা ফ্রাই প্যান নিয়ে উপরে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি এই কেকের মিশ্রণটা থেকে প্রায় 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। এরপর একটু শেক করে নিচ্ছি যাতে চারপাশে ছড়িয়ে যায়। আর এটাকে একদম গোল করতে হবে না, আমরা পরে মোল দিয়ে কাটব। তারপরে আমি এটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে যখন এরকম বাবল বাবল দেখা যাবে তখন আমি এটাকে চুলা বন্ধ করে দেব। আর একটা টুথপিক ঢুকিয়ে দেখছি যে যদি টুথপিকটা ক্লিন বের হয় তাহলে বুঝতে পারবেন হয়ে গেছে। তারপর কেকটাকে ঠান্ডা করে আমি ফ্রাই প্যান থেকে নামিয়ে নিয়েছি, পরে আরও 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 3টা কেক বানিয়ে নিব। আর অবশ্যই ঢাকনার এই কোনো ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে পেপার বা টিস্যুর সাহায্যে। দেখতেই পাচ্ছেন আমার 3টা বানানো হয়ে গেছে। তো এখন আমি এরকম একটা পেপার কেটে নিয়েছি হার্ট শেপ দিয়ে। এখন পেপারগুলোর সাহায্যে আমি কেকগুলো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। উপরে আমি একটু ঠান্ডা দুধ ব্রাশ করে দিচ্ছি, এতে করে কেকগুলো আর শক্ত হবে না, এগুলো সফট থাকবে। তারপরে আমি কেকের ক্রিম ইউজ করেছি। ক্রিম দিয়ে উপরে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। একইভাবে ঠান্ডা দুধ ব্রাশ করে আবার ক্রিম দিয়ে দিব। ক্রিম দিয়ে দিচ্ছি, এটার উপরে দুধ ব্রাশ করে তারপরে আমি উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। আর এবারে ক্রিমটা আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। ক্রিম দেওয়া হয়ে গেছে, এখন আমি হার্ট শেপ কাটার পরে কেকের যে সাইডের অংশগুলো ছিল সেগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর এরকম একটা গুঁড়ো গুঁড়ো কেক হয়েছে। তো আমি এটাকে কেকের সাইডে লাগিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। তারপরে একটা নজলের সাহায্যে কেকের ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর আমার এটা ডেকোরেশন করা হয়ে গেলে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব।
আর উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে সাজিয়ে নিতে পারেন। দেখলেন তো কত সহজে বাসায় তৈরি করা যায় রেড ভেলভেট কেক, আর এটা খেতে ভীষণ মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।